কোনো সমস্যা নেই তো, খাবার ভালো হয়েছে? আপনাদের কত জন ছোট? ছোট আছে 450। আপনারা তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ আমাদের দলের পক্ষ থেকে খাবার তো ঠিক হয়েছে নাকি? আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশের হাসপাতালে আছে, আমাদের জন্য দল করবেন আমাদের নেতা মিস্টার তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী সুস্থর জন্য আপনারা দোয়া করবেন। আমরা আপনাদের জন্য এই জাতীয়তাবাদী যুবকের কেন্দ্র নির্বাহী কর্মী থেকে একটি অবরোধ হিসাবে আপনাদের সম্মানার্থে আয়োজন করা হয়েছে। উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি জনসিন্দ সামন্তপুত্র, আমি সাধারণ সম্পাদক ডক্টর নারায়ণ মুন্না, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আসান, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহ সভাপতি রবীন্দ্র দুলাল, মহানগর দক্ষিণের কনভেনার গোলাম বড় শাহিদ, উত্তরের সদস্য সচিব পশ্চিমা যুগের প্রশাস পাবেন, দক্ষিণের সদস্য সচিব কনভেনারগুলো খেলাম, আমাদের সহযোগ সম্পাদক আজিজুর রহমান সহ সকলের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা। ঠিক আছে, আমি ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আসার বৃষ্টি হইলে আসার দরকার নাই, মানে পরে আসার যায় এখন করে আসবো। কষ্ট দেখলাম ভাই, বসলাম নেত্রীর জন্য ঠিক আছে, না না দরকার ঠিক আছে, গেছে না খেতে পারছো সবাই? নাম বলো তো। আমাদের নেত্রী
সাপের প্রধান বেগম খালেদা জিয়া অসুস্থ, সেই জন্য ক্ষুদ্র যুবদলের পক্ষ থেকে আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছি। খাওয়াটা কি ঠিক আছে? আমাদের নেত্রীর জন্য সবাই প্রাণ ভরে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেয়। আমি আপনাদের শিশুদের দোয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান তার জন্য দোয়া করুন। তারেক রহমানের নাম তো শুনছেন নাকি? তার জন্য আপনারা দোয়া করুন, ঠিক আছে? আপনাদের কোনো খাওয়ায় অসুবিধা হয় নাই তো? খাবারটা কি ভালো ছিল? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখানে যুবদল, আমরা যুবদলের পক্ষ থেকে এই আয়োজন করেছি আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভেচ্ছা রইল, ঠিক আছে। ওরা সালাম প্রতিশ্রুতি না।